আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আপনাদের সাথে খুবই পপুলার এবং খুবই মজার একটি কেকের রেসিপি শেয়ার করব, আর এটি হচ্ছে তুলার মতো তুলতুলে জাপানিজ কটন স্পঞ্জ কেক। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে। কেক বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বোলে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কেকে অবশ্যই কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে, বেকিং পাউডার বা বেকিং সোডা এই কেকে ইউজ করা হয় না। এই দুটি উপকরণ আমি ভালোভাবে চেলে নিয়ে মিক্স করে নিয়েছি। এখন চুলায় লো আছে, একটি ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন লো আছে, তেলটাকে হালকা গরম করে নিব। যখন দেখবেন যে ফ্রাই প্যানের নিচে হালকা বুদবুদ দেখা যাচ্ছে, তখন বুঝতে হবে তেলটা পারফেক্টলি গরম হয়ে গেছে। এখন এই গরম তেলটা আমি সরাসরি ময়দার মিক্সচারে ঢেলে নিচ্ছি। খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার দুধটাকেও ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে। এরপর যে এখানে আমি এখন অ্যাড করব ডিমের কুসুম। এখানে আমি 4টা ডিমের কুসুম অ্যাড করছি, আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে তারপর ইউজ করবেন। আমি একটা একটা করে ডিমের কুসুমগুলো এই মিক্সচারে অ্যাড করছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পুরো একটি ডিম, অর্থাৎ কুসুম এবং সাদা অংশ সহ। সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার এই বোল থেকে আমি একটি সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি নিয়ে নিলাম 4টা ডিমের সাদা অংশ। এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি মিডিয়াম স্পিডে বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত না ডিমের সাদা অংশটা এরকম ফোম হয়ে আসে। এবার এখানে আমি একটু একটু করে চিনি অ্যাড করছি। আমি 1/2 কাপ চিনি 5 থেকে 6 বারে অ্যাড করে এভাবে বিট করে করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা অবশ্যই একটু একটু করে অ্যাড করবেন, একবারে অ্যাড করা যাবে না। আমার সাদা অংশটা বিট করা হয়ে গেছে। এবার একটি স্প্যাচুলার সাহায্যে আমি একটু মিশিয়ে নিচ্ছি, আর এখান থেকে একটু অংশ আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্স করে রাখা সেই কুসুমের মিক্সচারে। খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি ডিমের সাদা অংশটাকে। এবার এই পুরো মিশ্রণটাকে আমি ঢেলে নিচ্ছি ডিমের সাদা অংশে। এবার খুবই আলতো হাতে একটি স্প্যাচুলার সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিব। অবশ্যই একটু সময় নিয়ে এবং ধৈর্য ধরে এই কাজটি করতে হবে। খুবই আলতো হাতে আমি ব্যাটারটিকে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটা স্মুথ আর ফ্লাফি হয়েছে। কখনোই এই ব্যাটার ওভার মিক্স করবেন না। এখন এই ব্যাটারটিকে আমি 3.5 ইঞ্চি গ্রিস করা একটি মোল্ডে ঢেলে নিচ্ছি। এবার মোল্ডটিকে একটু ট্যাপ করে নিচ্ছি। এখন একটি ওভেনের ট্রেতে আমি অ্যাড করছি ফুটন্ত গরম পানি, আর পানিটা পর্যাপ্ত পরিমাণে দিবেন ট্রের সাইজ অনুযায়ী। এখন ট্রেতে আমি মোল্ডটা বসিয়ে দিলাম। এখন একটি প্রিহিটেড ওভেনে 160°C টেম্পারেচার আমি কেকটিকে প্রায় 1 ঘন্টার মতো বেক করে নিয়েছি। আশা করছি আমার আজকের এই কেকের রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে। আর রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে লাইক দিবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।